আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, FAMIS উইং, পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকা, বর্ষ 7। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এর পূর্বে চেয়ারম্যান পদের এবং অফিস সহায়ক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই নোটিশটি এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর রাজস্ব বাজেটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 21 ক্যাটাগরির মোট 715টি পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত 12 জুলাই 2020 তারিখের, এখানে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন, সংখ্যক স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির চেয়ারম্যান ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে আপনারা ক্রমিক রং দেখতে পাচ্ছেন প্রথমে, তারপর পদের নাম, তারপর রয়েছে গ্রেড, সময় এবং পরীক্ষার তারিখ। এক নম্বর রয়েছে চেইনম্যান, অর্থাৎ চেইনম্যান পদ, গ্রেড হচ্ছে 20 আর পরীক্ষার সময় হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ বিকাল 3টায় শুরু হবে এবং শেষ হবে বিকাল 4 ঘটিকার সময়। পরীক্ষার তারিখ হচ্ছে 16 অক্টোবর 2021। দুই নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে সকাল 11টায়, 22 অক্টোবর 2021 খ্রিস্টাব্দ তারিখে। চেয়ারম্যান ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা BBS এর ওয়েবসাইট www.bbs.gov.bd এ প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র উল্লেখ করে প্রার্থীগণের মোবাইল ফোন নম্বরে SMS প্রেরণ করা হবে। অলরেডি SMS প্রেরণ করা শুরু হয়েছে, তো এর পূর্বে যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই SMS পেয়েছেন। আপনাদের পরীক্ষার তারিখ এবং কেন্দ্রের নাম সেই SMS এর মধ্যে আছে, তো আপনারা SMS টি ভালো করে খেয়াল করবেন। আর BBS ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনারা এই কেন্দ্রের তালিকা সহ যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি সেখান থেকে দেখে নেবেন। বিজ্ঞপ্তির অন্যান্য পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকায় পরবর্তীতে যথাসময়ে BBS এর ওয়েবসাইট www.bbs.gov.bd প্রকাশ করা হবে। পরীক্ষার্থীর স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে bbs.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। যদি এখনও পর্যন্ত কেউ প্রবেশপত্র ডাউনলোড করে না থাকেন, তাহলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাক্ষর করেছেন মোহাম্মদ এমদাদুল হক, পরিচালক। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, তিনি স্বাক্ষর করেছেন। তো প্রিভার্স, আপনারা দেখলেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদে আবেদন করে থাকেন চেয়ারম্যান এবং অফিস সহায়ক পদে, তাহলে অবশ্যই আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই উপকারী হবে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।